বলবো, শুনবো, বসেন। বই নির্দিষ্ট করে বলা খুব কঠিন, আপনি অসংখ্য বই পাবেন, বাট সামগ্রিক ইতিহাসের জন্য যদি বলি তাহলে আল বিদায় আওয়াল নেহায়া, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে ওনার সময়কাল পর্যন্ত, আল বিদায় মানে স্টার্টিং, আর নেহায়া মানে এন্ডিং, শেষ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক বিশাল ইতিহাস উনি রচনা করেছেন। এবং পরবর্তীতে যত ইতিহাসের গ্রন্থ মানুষ লিখেছে তাদের রেফারেন্স বুক হিসেবে তারা কোন বইটিকে ব্যবহার করেছে, বিদায় এবং নেহায়াকে ব্যবহার করেছে, যারাই লেখক না কেন। তো আপনি যেহেতু বিদায় এবং নেহায় রেফারেন্স বুক, সেহেতু এটিকে এক নম্বরে রাখতে পারেন। আর বাজারে যত ধরনের ইতিহাসের বই পাওয়া যায়, হাদিসের সহি এবং জয়ীফের মতো ইতিহাসের সহি এবং জয়ীফ নির্ধারণ করা জটিল, এবং ইতিহাসের বিষয় কিছুটা উন্মুক্ত। ইতিহাসের বিষয় কিভাবে সিদ্ধান্ত নেবেন, পাঁচ ধরনের, দশ ধরনের, তিন ধরনের অ্যাঙ্গেল থেকে যারা ইতিহাস লিখেছে সেই ইতিহাসগুলোকে পড়তে হবে। মুসলিম ইতিহাসরা এক অ্যাঙ্গেলে লিখবে, ইউরোপীয় যারা ইতিহাসবিদ আছে পিকে হিট্টির মতো তারা আর এক অ্যাঙ্গেলে লিখবে, আগের যুগে যারা ইতিহাস লিখেছে তারা এক অ্যাঙ্গেলে লিখবে, এখনকার যারা ইতিহাস লিখছে তারা আর এক অ্যাঙ্গেলে লিখবে। এরকম তিন চারটে ধরনের ইতিহাসের বই যদি আপনি সামনে রাখেন, তুলনামূলক পর্যালোচনা করেন, তাহলে আপনি অন্তত একটা সামারিতে পৌঁছতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাটিক। ইতিহাসের ক্ষেত্রে এরকম তাহকিক নাই যে এটা সহি বা এটা জয়ীফ, ঠিক যেমন হাদিসের ক্ষেত্রে আছে। তবে ইতিহাসের বইয়ে যদি হাদিস ব্যবহৃত হয় তাহলে সেই হাদিসের তাহকিকের জন্য আপনি মুহাদ্দিসদের বইয়ের অনুসরণ করবেন, বাকি ইতিহাসের বই যেটা ভালো লাগে বাজার থেকে কিনে নিয়ে পড়তে পারেন। যাচাই বাছাইয়ের জন্য তুলনামূলক পর্যালোচনা করতে হবে। উপমহাদেশের ইতিহাস, এই ধরনের যত বই বাজারে আছে, বসো, প্রথমত গণতন্ত্রের বিষয়ে যেটা প্রশ্ন করেছেন সেটির বিষয়ে, গণতন্ত্র অ্যাজ এ মতবাদ, অ্যাজ এ তন্ত্র, এটি রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম, আর ইসলামের রাষ্ট্র পরিচালনার সিস্টেম সম্পূর্ণ ভিন্ন, নিজস্ব এবং স্বাধীন। তো ইসলামের রাষ্ট্র পরিচালনার সিস্টেমের মধ্যে গণতন্ত্রের কিছু কিছু এলিমেন্ট থাকতে পারে, কিন্তু যেখানে পরিপূর্ণরূপে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয়েছে সেখানে গণতন্ত্রের অনেক এলিমেন্ট থাকতে পারে। যেমন আমরা গ্রামের একজন দায়িত্বশীল নির্ধারণ করব, থানার একজন দায়িত্বশীল নির্ধারণ করব, উপজেলার একজন দায়িত্বশীল নির্ধারণ করব, তাদের ক্ষেত্রে এই সিস্টেম প্রয়োগ করা যেতে পারে জনমত। যদিও গণতন্ত্রে যেটি বলা হয় যে জনগণের শাসন, আমার দৃষ্টিতে মনে হয় না যে এটি জনগণের শাসন, আমার গবেষণা, ভুল হতে পারে, যে কেউ দ্বিমত করতে পারে, আমার দৃষ্টিতে মনে হয় দলীয় শাসন। যদি জনগণের শাসন হতো তাহলে রুট লেভেল থেকে উঠে আসতো, টপ লেভেল থেকে আসতো না। রুট লেভেল থেকে উঠে আসা বলতে আমি কী বুঝাচ্ছি, যে আজকে গণতন্ত্র যেই সেন্সে আমরা বুঝি যে জনগণের শাসন, সেই সেন্সে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে তাহলে রুট লেভেল থেকে উঠে আসতে হবে, বা পৃথিবীর যে কোনো দেশে। রুট লেভেল বলতে একটা গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের গ্রামের প্রতিনিধি নির্ধারণ করবে, এইভাবে প্রত্যেকটা গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের গ্রামের প্রতিনিধি নির্ধারণ করবে, গ্রাম প্রতিনিধি তার ইউনিয়ন প্রতিনিধি নির্ধারণ করবে, যতগুলো গ্রামের প্রতিনিধি হয়েছে তারা একত্রে বসে তাদের মধ্যে থেকে একজন ইউনিয়নকে ইউনিয়ন প্রতিনিধি নির্ধারণ করবে, সকল ইউনিয়ন প্রতিনিধি একত্রিত একজনকে উপজেলা প্রতিনিধি নির্ধারণ করবে, সকল উপজেলার প্রতিনিধি একত্রিত একজনকে জেলা প্রতিনিধি নির্ধারণ করবে, সকল জেলা প্রতিনিধি একত্রিত একজনকে রাষ্ট্রের প্রধান নির্ধারণ করবে। এটা হলো একদম প্রকৃত অর্থে জনগণের শাসন, আমি ইসলামের শাসন বলিনি।
কিন্তু বাস্তবে ইন রিয়েল ফ্যাক্ট এটা হলো জনগণের শাসন। আর এখন যেটা চলতেছে এটা হচ্ছে দলের শাসন, দলীয় শাসন। এটাকে সরাসরি ডাইরেক্টলি জনগণের শাসন বলা হচ্ছে, এটা এক প্রকার মিথ। তো সামগ্রিক অর্থে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটা থিওরির পরীক্ষার জন্য 100 বছর এনাফ। আমার এই কথার সাথে যে কেউ দ্বিমত করতে পারে। গণতন্ত্রের মাধ্যমে পরিপূর্ণরূপে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা 100 বছর পার হয়ে গেছে। 1914-তে যদি আমরা বলি ইসলামী খেলাফতের পতন, তাহলে আজকে 2024, মানে 100 বছর ক্রস করেছে। তারপর থেকে নিয়ে এখন পর্যন্ত গণতান্ত্রিক ওয়েতে ইসলাম প্রতিষ্ঠার বহু চেষ্টা হয়েছে সারা পৃথিবীতে। আলজেরিয়াতে চেষ্টা হয়েছে, মিশরে চেষ্টা হয়েছে, পাকিস্তানে চেষ্টা হয়েছে, বাংলাদেশে চেষ্টা হয়েছে, মালয়েশিয়াতে চেষ্টা হয়েছে। কোথাও গত 100 ইয়ার্স, গত 100 বছরে পূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা গণতন্ত্রের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারেনি। এই কারণে আমার কাছে মনে হয় অ্যাজ এ থিওরি গণতন্ত্র ব্যর্থ, যে তার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে 100 বছরের এক্সপিরিয়েন্সের কারণে। এই কারণে না যে আমি গণতন্ত্রকে ত্রুটিযুক্ত বলছি, এই কারণে না, হতেও পারে, মানে 100 বছর পর এখনও কেউ সফল হতে পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু 100 বছরে যেহেতু সাকসেসফুল হয়নি, সেহেতু আমার ধারণা সাকসেসফুল হবে না। তাহলে হবে কীভাবে? হবে হচ্ছে এই সিস্টেমটার পরিপূর্ণ কোলাপস করলে ইসলামী খিলাফতের উত্থান হবে। মানে এখন যে গণতান্ত্রিক সিস্টেম আছে এটার পরিপূর্ণ ধ্বংস হলেই ইসলামী খিলাফতের উত্থান হবে। এটি পরিপূর্ণ ধ্বংস হবে কীভাবে? বিশ্বের বড় বড় মোড়লরা এটিকে পরিপূর্ণ ধ্বংস হতে দিবে না। আইসিইউর মধ্যে হলেও টিকিয়ে রাখবে, আইসিইউর মধ্যে থাক তাও টিকে থাক। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছর বলি তো, 15 বছর পুরোটাই গণতন্ত্রের নামেই তো চালানো হয়েছে। কিন্তু কখনো গণতন্ত্র ভালো ছিল, কখনো গণতন্ত্র আইসিইউর মধ্যে ছিল। এটা তো আর টোটাল গণতন্ত্রের শাসন ছিল না, কিন্তু বলা তো হয়েছে যে গণতন্ত্র। তাহলে এই গণতন্ত্র যখন আইসিইউর মধ্যে থাকতে থাকতে টোটাল ডেড বডি হয়ে যাচ্ছে ছাত্রদের আন্দোলনে, তখন ওই গণতন্ত্রকে, সিস্টেমটাকে বাঁচানোর জন্য বড় বড় দেশগুলো এন্ট্রি করে, যেন এই সিস্টেমটা কলাপস না করে। যা কেননা এই শেখ হাসিনার আমলেও যদি গণতন্ত্র কলাপস করতো, বাংলাদেশে যদি একটা গৃহযুদ্ধ শুরু হতো, আল্লাহ না করুক, আমরা চাই না মানুষের রক্তপাত, কিন্তু এই সিস্টেম কলাপস করলে এর উপরে ইসলামী খেলাফতের উত্থান হতো। 10 বছর গৃহযুদ্ধ চলুক, 15 বছর চলুক, 20 বছর চলুক, কিন্তু ওর পরে যেটা আসবে ওটা ইসলামী খেলাফত, এবং ওইটা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত উইদাউট এনি কম্প্রোমাইজ। তো আমি যেটা বলতে চাইছি যে আমরা যদি পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত চাই কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া, তাহলে সেটির জন্য গণতন্ত্র আমার কাছে শতভাগ সাকসেসফুল কোনো মূলনীতি মনে হয় না। তাহলে ভাই আপনার কাছে কী মূলনীতি আছে? আমার কাছে যে মূলনীতি আছে সেই মূলনীতি আজকের আলোচনায় কিছু তুলে ধরেছি, এবং পরিবেশের অপেক্ষা। যেমন 5ই আগস্টের সময় একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল, এরকম পরিবেশ সামনে কখনো আবারও আসতে পারে। সেই পরিবেশ যখন তৈরি হবে তখন যেন ইসলামী দলগুলো, ইসলামী সংগঠনগুলো, মুসলমানেরা এখানে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারে, তার প্রস্তুতি থাকতে হবে। তার প্রস্তুতি স্বরূপ আজকে যে আমরা 3টা পয়েন্ট আলোচনা করেছি, এরকম আরও বহু পয়েন্ট আলোচনা হতে পারে, দাওয়াতি কাজ হতে পারে, সেই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার যে পয়েন্টগুলো বলেছি এগুলোর পূর্ণ প্রস্তুতি থাকতে হবে, যেন পরিবেশ আসলে যেন প্রতিষ্ঠা করা যায়। তো আমাদের সময় হয়তো শেষে আসছে, 4:10 শেষ করতে বলেছে, 4:15 বেজে গেছে, আজানের সময় হয়ে গেছে। আচ্ছা, একটা লাস্ট 1 মিনিটে কোশ্চেন নেবো, আর কারো কোশ্চেন পার্সোনালি সালাতের পরে আমি শুনবো, আজান দিলে কি বল। বসেন, আমি প্রশ্ন বুঝেছি, বসেন। কেউ যদি মনে করেন তাদের প্রশ্নালয়ে হামলা করে, কেউ যদি তাদের মুক্তি ভাঙে, এইটাকে আমরা কিভাবে মূল্যায়ন করবো ইসলামী দৃষ্টিতে? বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান। এটি খুবই শর্ট একটা হাদিস, কিন্তু অনেক অর্থবহ।
যখন উনি মক্কা বিজয়ে প্রবেশ করেন তখন ঘোষণা দিয়ে দিলেন মুসলমানেরা তাদের জিম্মায় সমান। একটা রিক্সা চালকও যদি বলে আমি এই মুশরিককে নিরাপত্তা দিলাম, তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা ওই রিক্সা চালকের নিরাপত্তা মানতে বাধ্য। মানে মুসলমানদের মধ্যে নিরাপত্তা প্রদানে, জিম্মা গ্রহণে সকল মুসলমান সমান। একটা মেথর মুসলিম এসে যদি বলে যে আমি এই মুশরিককে নিরাপত্তা দিয়েছি, আর গায়ে যেন কেউ আঘাত না করে, তাহলে রাষ্ট্রনেতার দায়িত্ব অন্য মানুষ তো বহুদূরের কথা, রাষ্ট্রনেতাকেও এটা মানতে হবে। এই ঘোষণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন দিয়েছে। তো আমাদের এটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র না, কিন্তু এখানে মুসলমানেরাই বসবাস করে। সালাতের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা বৈঠক শেষের দোয়া পড়ে নিব সবাই নিজ নিজভাবে এবং আজানের উত্তর দিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।